দেখুন, যে কারণে পালাউতে রাডার স্থাপন করবে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউতে রাডার স্থাপনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার ঘোষণা দিয়েছে। আর এই রাডার স্থাপনের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও পালাউ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাডার স্থাপনের জন্য উভয় দেশ জায়গা নির্বাচন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। গত 21 আগস্টের এই বিবৃতিতে আরও বলা হয়, এই রাডার স্থাপনের ফলে পালাউ সরকারের নৌ আইন বলবতের ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন নিরাপত্তা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। মোট 22,000 জন অধ্যুষিত পালাউ একটি স্বাধীন দেশ, এর নিজস্ব সামরিক বাহিনী নেই। ওয়াশিংটনের সাথে করা চুক্তি অনুযায়ী দেশটির প্রতিরক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। পালাউতে মার্কিন সেনাদের প্রবেশের অনুমোদন রয়েছে, যদিও বর্তমানে এখানে কোনো মার্কিন সেনা মোতায়েন নেই। প্রশান্ত মহাসাগরীয় মার্কিন অঞ্চল গুয়াম থেকে 1,300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পালাউয়ের অবস্থান। কোরীয় অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে উত্তর কোরিয়া দিন কয়েক আগে গুয়ামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।